তো বাংলাদেশ থেকে যাচ্ছে গেমিং উইথ তালহা এবং দিবস গেমিং। প্রিয় দর্শক বৃন্দরা, আপনারা দেখতেই পাচ্ছেন অন্যান্য সাংবাদিকরা কিন্তু গেমিং উইথ তালহা এবং দিবস গেমিং এর সাথে কথা বলছে। তো দর্শক বৃন্দরা, আমরা কিন্তু জানতে চাইবো তারা কেন চাঁদে যাচ্ছে। দর্শক বৃন্দরা সাথে থাকুন কেউ দেখে না টিভি লাইভে, আমি আছি আপনাদের সাথে সাংবাদিক মুভিস। আচ্ছা, গেমিং উইথ তালহা এবং দিবস গেমিং, আপনারা তো চাঁদে যাচ্ছেন, আপনাদের এই চাঁদে যাওয়ার মূল উদ্দেশ্যটা কি সেটা যদি আমাদের একটু বলতেন। আসলে ভাই, সত্যি বলতে কোনো মাই আমার চয়েস করে না ভাই, এর জন্য পৃথিবী ছেড়ে সাথে চলে যাচ্ছি ভাই। কন্ট্রোল রুমের পাসওয়ার্ড কি? কন্ট্রোল রুমের পাসওয়ার্ড ছাড়া তো আমরা ঢুকতে পারতেছি না। পাসওয়ার্ড হলো আনন্দনে শক্ত, আমি কাব্য ভাইয়ের ভক্ত। ভিতরে প্রচুর গরম, হ্যাঁ আমরা বাইরে যাই, বাইরে গেলে ঠান্ডা লাগবো। ওকে। আহ, কি ঠান্ডা বাতাস। আচ্ছা তালা ভাই, একটা গান শোনান। ওকে। ও সকিনা গ্যাসস কিনা ভুইলাই আমারে, আমি এখন রকেট চালাই মহা আকাশে। বাহ তালা ভাই, আমরা চাঁদে পড়ছি, এই তো ল্যান্ডিং পারফেক্ট। আচ্ছা দিবস ভাই, আমরা যে চাঁদে আসলাম, এন জমি কিনবো তাও ঠিক আছে, কিন্তু পৃথিবীতে যে প্রমাণ কি দেবো? আমরা যে জমি কিনছি এর প্রমাণ কি? খুব ভালো একটা কথা কইছেন। তো আমরা একটা কাজ করি, চলেন আমরা এই জমির মধ্যে যেমন লেখা থাকে না, সাইনবোর্ড আনা থাকে না, তো আমরা এখানে একটা খুঁটি গেড়া লেখা রাখি যে এই জমির মালিক গেমিং উইথ তালহা, তারপরে আরেক জায়গায় লেখা এই জমির মালিক দিবস গেমিং, বুঝছেন? এভাবে লেখা রেখা, তারপর আমরা ছবি তুলুম, ছবি তুললা নিয়ে যাবো এটা পৃথিবীর মানুষের কাছে। Look at this dude. Wait till you see the no. Look at the top of his head. আমি গেমিং উইথ তালহা পৃথিবী থেকে আসছি জমি কিনতে। জমি তার পিছন দিয়ে ভরে দিব। না, তালহাকে কিছু করো না, তালহা শুধু আমার। ও মাই গড, সোলজার্স, তালহাকে আমার রুমে নিয়ে আসো। তুই কেন এখানে এসেছিস জমি কিনতে? আর বললেন না, আমি একটা মেয়ে পছন্দ করতাম, তো ওই মেয়েটা আমাকে শর্ত দিছে, তুমি যদি চালে জমি না কেনো তাহলে তোমাকে আমি অ্যাকসেপ্ট করব না। তাই ভালোবাসার টানায় পড়ছি চালে জমি কিনতে। সব শেষ সব শেষ ভাই, সব শেষ,
समुद्र आप समुद्र ওদের পাছায় সুপার গ্লু মেরে রকেটের আগায় বসিয়ে ওদেরকে পৃথিবীতে পাঠিয়ে I got broads in Atlanta, just to me in the family. Credit cards in the scammers, hitting no licks in the bank. সব মানে চুপ শেষ ভাই, এইভাবে যদি আমরা পৃথিবীতে যাই কি একটা অবস্থা হইব কর, পৃথিবীর মানুষ দেখা কি কইব কর। আচ্ছা তালহা ভাই যাই হোক, আপনার যে ছিপাই নিয়ে গেল ছিপাই নিয়ে কি করলো তালহা ভাই? আরে ধুর উমিয়া। আর ভাই চাঁদের ভুঁড়িটা কিন্তু জোস আছে ভাই জোস। প্রিয় দর্শক বিন্দুরা, আপনারা ইতিমধ্যে দেখছেন যে গেমিং উইথ তালহা এবং দিবস গেমিং কিন্তু পৃথিবীতে ফিরে এসেছে, কিন্তু তারা রকেটের আগায় বসে কেন আসলো? চলুন সেটা আমরা তাদের কাছ থেকেই শুনি। তো গেমিং উইথ তালহা এবং দিবস গেমিং, আপনারা এইভাবে কেন আসলেন, আর আপনারা যে চাঁদে জমি কিনবেন বলছেন সেটার কি অবস্থা? আরে ভাই আগে এই জায়গা থেকে সুটান, তারপরে কইতেছি আমরা। আসলে এভাবে আসার একটাই উদ্দেশ্য ছিল, যেটা তালহা ভাই আমাকে বললো যে দিবস ভাই চলেন আমরা রকেটের আগায় করে আসি, রকেটের আগায় করে আসলে আমরা পৃথিবীটাকে অনেক কাছ থেকে দেখতে পারবো, মানে প্রকৃতিটাকে একদম সুন্দরভাবে এনজয় করতে পারবো। শাবাশ বেটা। তো দিবস ভাই যেটা বলছে একেবারে 100% সত্যি কথাই বলছে। তো আমরা চাঁদে জমি কিনছি দুজন মিলে, তো গেমিং এর তালহার নামে 80% আর দিবস গেমিং এর নামে। তালহা ভাই আপনারা যে চিপাই নিয়ে গেছিলেন এটা কিন্তু কই না, মানে গেমিং এর তালহার নামে 50% আর দিবস গেমিং এর নামে 50% জমি আমরা দুজন ভাগাভাগি করে কিনছি আর কি। তালহা আমি এসে পড়েছি তালহা। তালহা 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 রান।